দর্শক আজ ঈদের তৃতীয় দিন তৃতীয় দিনে এসে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকরা ভিড় জমাচ্ছেন তাদের প্রিয় সিনেমা দেখার জন্য বাংলা সিনেমা দেখার জন্য আমরা আজ চলে এসেছি ব্লকবাস্টারে যেখানে বাংলা তিনটি সিনেমা চলছে এর মধ্যে জিন কিল হিম এছাড়াও পাপ সিনেমাটি রয়েছে লোকালও রয়েছে আমরা একটি সিনেমা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে জিন আপনি জিন সিনেমা দেখেছেন না জিন দেখে কেমন লাগলো ইন্টারভালে বের হয়েছেন আপনি জি 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 খুব এক্সাইটেড এবং মুভিটা খুবই মানে ভীতিকর শুরু থেকেই যারা দর্শক ছিল সবাই খুব ভয়ের মধ্যে ছিল এবং এক্সাইটেড ছিল এবং গল্পটা অত্যন্ত একটা সাবলীল গল্প এবং ইউনিক গল্প এটা 2020 সালে তৈরি হয়েছিল কিন্তু আমরা অপেক্ষা ছিলাম এই গল্পটা দেখার জন্য সাধারণত ইন্ডিয়ার যে ছবিগুলো দেখি সেই তুলনায় এটা একটু ভিন্নতর আছে আচ্ছা আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে মানে জিন দেখে যেহেতু আপনি ভয়ের কথা বললেন আপনি কি রাতে ঘুমাতে পারবেন আজ না রাতে ঘুমাইতে পারবো কারণ তাহলে তো ভয় পেলেন না মানে কেমন সিনেমা দেখলেন যে আসলে যদি রাতেই ঘুমাতে পারলেন এই যে জিন দেখে তো আসলে ভয় পেলেন না না এটা আপনি ঠিকই বলছেন যে জিন দেখে যদি ছবি দেখে ভয় পাওয়ার কিন্তু আমার ওইভাবে আসলে মেন্টালি আমি ফিট করা আছে যে আমি ইচ্ছে করলে ঘুমাইতে পারবো আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ ভাই কোন সিনেমা দেখতে এসেছেন জিন জিন এটা দেখতে এসেছি আর কি কেন জিন সিনেমা দেখতে এসেছেন এটা ভালো লাগে মানে এগুলো দেখলাম আর কি এগুলো জিন দেখে ভয় লেগেছে না হাসি পেয়েছে ভয় কি আছে ভয় কোনো কিছু নেই এটা আমার কাছে ভয় লাগে নাই কেমন ভালো হয়েছে মোটামুটি ভয়ের কিছু নেই এগুলো তো মানে জানাশোনা আছে যে মানে ছবির মধ্যে কি হয় এগুলো তো আমরা জানি আগে থেকে এগুলো ভয়ের কিছু নেই মানে এগুলো সাধারণ এমনিতে মানে জানি আপনাকে আমরা আরেকজন দর্শকের কাছে যাব যিনি জিন সিনেমা দেখে বের হয়েছেন একটু জানতে চাই তার কাছ থেকে আপু জিন সিনেমা দেখেছেন আপনি ভয় পেয়েছেন দেখতেছি দেখা শেষ হয়নি এখনো যেটুকু দেখেছেন ভয় পেয়েছেন না ভয় পাই নাই আনন্দ পেয়েছেন হাসি বের হয়েছে হ্যাঁ হাসি বের হচ্ছে আনন্দ পাইছি ভয়ের সিনেমা দেখতে এসে হাসি বের হবে এটা তো মানতে পারলাম না এখন কি করব যদি ভয় না লাগে যেরকম দেখাচ্ছে এখন পর্যন্ত ওরকম ভয় লাগেনি আপনি কি অনেক সাহসী বলতে পারতেছি না এখন অন্যরা যদি বলে ভয় পাইছে আমি ভয় পাই না তাহলে তো বলতে হবে অবশ্যই সাহসী সাউন্ড সিস্টেমটার জন্য একটু ভয় পাইতে পারে এছাড়া আর ভয়ের কিছু নাই আমার মনে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমরা আরেকজনকে আরেকজনের কাছে যাব আপু আপনি সিনেমা দেখছেন কি সিনেমা দেখছেন জিন সিনেমায় নিশ্চয় একটু জানতে চাই আপনি প্রথমেই জানতে চাই মানে আপনি কতটা সাহসী নারী আমি অনেক ভীতু বাট জিন মুভি দেখে ভয় পাই নাই আপনি ভীতু কেন একটু জানতে চাই আমি জিন ভূত এগুলা ভয় পাই একা কখনো এক রুমে থাকিও না বাট জিন দেখে ভয় পাই জিন সিনেমা থেকে ভয় পাননি কিন্তু জিন দেখে ভয় পেয়েছেন জিন দেখেছেন না জিন দেখি নাই বাট ভয় পাই জিনকে আমরা তো পরীর নাম শুনেছি পরী আকাশ থেকে নামে পরীর পাখা আছে হ্যাঁ জিন আছে জিন মানুষকে আছর করে এই সমস্ত চিত্র হয়তো বা সিনেমায় এই সিনেমাটায় দেখেছেন যে শক্তি ব্যাপক শক্তি পেয়েছে তা আপনি মানে বাস্তবে কোনো এই ধরনের কোনো ইয়ে দেখেছেন কি না বাস্তবে দেখি না এরকম এখন আমরা একটু জিন প্রসঙ্গে আসতে চাই সেটি হচ্ছে জিন সিনেমা যেটুকু দেখেছেন যতটুকু দেখেছেন সেইটুকু আমি জানতে চাই আপনার কাছ থেকে ভয় পেয়েছেন কি না না ভয় পাইনি জিন থেকে হেসেছেন হাসি পাচ্ছে হররের চেয়ে বেশি মনে হচ্ছে কমেডি মুভি এরকম লাগতেছে এমন কেন মনে হচ্ছে জানি না হাসি পাচ্ছে বেশি ম্যাম একটু আপনার সাথে কথা বলতে চাই সিনেমা দেখেছেন জিন একটু আপনার কাছে জানতে চাই কেমন দেখলেন এটা তো বেশি ইন্টারেস্টিং নয় আমরা যা ভাবছি সেটা নাই আর কি আচ্ছা ম্যাম আপনি হচ্ছে সিনেমা যেটুকু দেখেছেন ইন্টারভালে বের হয়েছেন আমি একটু জানতে চাই এই সিনেমাটা দেখে আপনি কি ভয় পেয়েছেন না যখন কুয়ার ভিতরে পড়ে গেছে তখন একটু ভয় পেয়েছি আর সারা ভয় পাওয়া যায় না আচ্ছা আপনারা কতজন সিনেমা দেখতে এসেছেন চারজন পরিবার সহ হ্যাঁ আচ্ছা এই যে আমার ফ্যামিলি একটু কথা বলি আঙ্কেল আপনার সঙ্গে আরেকজন দর্শক পেয়ে গেছি আমরা আমরা তার সাথে কথা বলতে চাই জিন সিনেমা দেখতে এসেছেন পরিবার সহ একটু ভয় ভয় কাজ করছে ভিতরে সিনেমা যখন দেখছেন যে ভয় লাগে একটা ভয় কাজ করে না হয়তো বাচ্চাদের ভয় হতে পারে আর কি আমাদের যারা ম্যাচিউর হয়তো তাদের একটু ভয় লাগার কথা না অনেকে হাসছে আবার অনেকেই বলছে হ্যাঁ অনেকে একটু ভয় ভীতি পাইছে তার মানে আপনি ভয় না 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই আপু আমি একটু আপনার কাছে আসতে চাই বাবু কেমন আছো ভালো তোমার নাম কি ইনশিরা আরেকবার শুনতে চাই ইনশিরা আচ্ছা তুমি সিনেমা দেখতে এসেছো আম্মুর সঙ্গে হ্যাঁ কি সিনেমা দেখলা জিন ভয় লেগেছে না
অল্প অল্প ভয় লাগেনি? অল্প অল্প লেগেছে। তুমি সাহসী অনেক। জিন্দেকে ভয় পাওনি? না। কেন? হ্যাঁ কেন ভয় পাওনি বলো? আপনি ভেবেছিলেন যে আসলে একটি ভয়ের সিনেমা, ভৌতিক সিনেমা হবে, তো সেই চিন্তা ধারা থেকে কিন্তু আপনি সিনেমাটা দেখতে এসেছেন। যাদের একটা ভিডিও ক্লিপ ছিল যে যে একা দেখতে পারবে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে, সামথিং এরকম কিছু একটা, তো দ্যাট ওয়াজ ভেরি ফানি। সো ওইখানে আমিও কমেন্ট করেছিলাম, আমার হাজব্যান্ডও কমেন্ট করেছিল যে উই আর ইন্টারেস্টেড যে আমরা একা দেখবো, কিন্তু পরে আর কোনো রেসপন্স পাইনি, তো আমরা ভাবছিলাম যে এসে দেখবো। তো গতকালকে অনন্ত জলিলের কিল হিম দেখলাম, তো ওইটা দেখার পরে মনে হলো যে না, ডিরেক্টর চেঞ্জ হওয়াতে ওইটার মুভিটা, অন্তর্জলের মুভিটা অনেকখানি ইম্প্রুভ হয়েছে। আজকে জিন দেখতে আসলাম আর কি। তো স্টার্টিংয়ে জাস্ট লাইক যেরকম মানে এক্সপেকটেশন ছিল খুব একটা ভয়ঙ্কর কিছু হবে ওরকম কিছু মনে হয় না, খুব ফানি ছিল। এখন মিডেল, এখন দেখি ইন্টারভালের পরে কী হয়, একটু মিডেলে মনে হলো যে না, একটু সামথিং ইন্টারেস্ট কিছু হবে আর কি। যেহেতু আপনি সিনেমাটি দেখেছেন, কতটা ভয় পেয়েছেন? আসলে ভয় সেরকম কিছুই ছিল না, তবে কিছু কিছু দিক দিয়ে সাউন্ডের কারণে হয়তো বা ভয় হলো হতে পারে, কিন্তু আসলে খুবই ড্রামাটিক লাগলো, ভয়ের এক্স্যাক্টলি কিছুই ছিল না, ফানি। আমি অনেক ভয় পাই, মানে আমি হরর মুভি দেখি না, কিন্তু এখানে আমার ভয় লাগে নাই মানে। তবে হ্যাঁ, একবার হচ্ছে হঠাৎ করে যখন আসছিল সাউন্ডের কারণে ভয় লাগছে, বাট এমনিতে ভয় পাই নাই আমি।